দেশের সব চিকিৎসকের ব্যক্তিগত চেম্বার এবং বেসরকারি হাসপাতালে অপারেশন বন্ধ রেখেছেন ডাক্তাররা। রাজধানীর সেন্ট্রাল হাসপাতালে ভুল চিকিৎসায় মা সন্তানের মৃত্যুতে দুই চিকিৎসককে কারাগারে রাখার প্রতিবাদে এই কর্মসূচি পালন করছেন তারা। আগামীকালও বন্ধ থাকবে চেম্বারে রোগী দেখা এবং অপারেশন। বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন এবং স্ত্রী ও প্রসূতি রোগ চিকিৎসকদের সংগঠন ওজিএসবি সোসাইটি অব বাংলাদেশ এই ঘোষণা দিয়েছে। এই কর্মসূচির পর 18 জুলাই ওজিএসবি ফের বিএমএর সঙ্গে বৈঠকে বসে পরবর্তী আন্দোলনের সিদ্ধান্ত নেবে বলে জানানো হয়েছে। আর এতে করে ভোগান্তিতে পড়তে হচ্ছে সেবা নিতে আসা রোগীদের। ব্যবসায়িকভাবে ক্ষতির সম্মুখীন হচ্ছে উল্লেখ করে হাসপাতাল কর্তৃপক্ষ বলছেন, খুব দ্রুত সময়ের মধ্যে চলমান এসব সমস্যার সমাধান না হলে দুর্ভোগ আরও বাড়বে। আজকে আমাদের কোনো পেশেন্ট ভর্তি নাই, কোনো অপারেশন চলছে না, আগামীকাল কোনো অপারেশন চলবে না এবং ডাক্তার কোনো চেম্বার করবে না। দুই দিন যদি পেশেন্টের সেবা থেকে বঞ্চিত, 2 থেকে 2500 মিনিমাম 5000 পেশেন্ট এই সেবা থেকে বঞ্চিত, এটা তো অবশ্যই একটা ভোগান্তি। ভুল চিকিৎসা বলে যদি এটা করা হয় তাহলে তো তারা ট্রিটমেন্ট করতে গেলে নিজের গা বাঁচায় চলতে হবে, রিস্ক নিয়ে কোনো ট্রিটমেন্ট করা হবে না, তখন সেটা আসলে রোগীরই ক্ষতি।